আসসালামু আলাইকুম দর্শক, আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তুর্কিশ কোফতের রেসিপি। এটা খুবই সহজ বানানো এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই ঝটপট বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নেই এতে কী কী লাগছে। এখানে আমি নিয়েছি এক মুঠো খানিক ধনে পাতা, এটা কেটে নিলে হাফ কাপ পরিমাণ হবে, এবং নিয়েছি গরুর মাংসের কিমা, এটাতে অবশ্যই 25% চর্বি থাকতে হবে। আমি এটা রেডিমেড কিমা ব্যবহার করেছি, তবে আপনারা সামান্য কিছু চর্বি দিয়ে ব্লেন্ডারও এই কিমাটা তৈরি করে নিতে পারেন। এরপর নিয়েছি 1 টেবিল চামচ ধনে, এটাকে আমি হালকাভাবে টেলে নিয়ে একটু ক্রাশ করে নিয়েছি, তবে একবারে পাউডার করিনি। এরপর নিয়েছি অর্ধেকটা লেবু, এটা মাঝারি সাইজের, এবং মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, এবং নিয়েছি 4টা রসুনের কোয়া। এখানে আমি যে লাল মরিচটা ব্যবহার করছি, এটাতে ক্যাপসিকামের মতো সুন্দর রঙও আসবে, আবার ঝালও হবে। তবে আপনারা ক্যাপসিকাম ব্যবহার করলে অবশ্যই ঝালের জন্য 4 থেকে 5টা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলো উপকরণকে একটা চপারে চপ করে নিব। প্রথমে আমি যে মশলাগুলো ব্যবহার করছি, অর্থাৎ পেঁয়াজ, রসুন, মরিচ এবং ধনেপাতা, এগুলোকে একটা চপারে দিয়ে সামান্য একটু চপ করে নেব। তবে এই কাজটা আপনারা বটি বা ছুরি দিয়ে কেটেও করতে পারেন, তবে সেই ক্ষেত্রে মশলাগুলো থেকে যে রসটা বের হবে সেটাকে হাত দিয়ে চিপে ফেলে দিয়ে তারপর মশলাগুলো ব্যবহার করবেন, এতে কোফতের ভেতরে ময়েশ্চারটা একটু কম হবে। 30 সেকেন্ড পর দেখুন হয়ে গেছে সুন্দরভাবে, একদম কিমা হয়ে গেছে। এখন আমি মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করেই দেব, কারণ একবারে দিয়ে দিলে সব মশলা একসঙ্গে লাগবে না, অর্থাৎ খুব ভালোভাবে এটাকে ঘুরতে যাবে না। এটাকেও আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু পালস দিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি মশলাগুলোকে স্টেপ বাই স্টেপ অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি যে ক্রাশ করা ধনে গুঁড়োটা রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 7 মতো লবণ, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, কোফতের বাইন্ডিংসের জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেড ক্রাম এবং 1/4 কাপ বেরেস্তা, এটা অবশ্যই ব্যবহার করবেন, এতে খুব সুন্দর ফ্লেভার আসে, এবং দিয়ে দিচ্ছি 1/4 কাপ মাওয়া, এটা টোটালি অপশনাল, এটা ব্যবহার না করলে কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা, এবং এর উপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এটা দেওয়ার পর আমি চপাটাকে আবার অন করে একটু ব্লেন্ড করে নেব। এরপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, এটাও খুব সুন্দর শাহী একটা ফ্লেভার নিয়ে আসবে। সবগুলো মশলা দিয়ে শেষ, এখন আমি কিমাটে স্মুথ না হওয়া পর্যন্ত মেশিনটাকে বেশ কয়েকবার চালিয়ে নিব। হয়ে গেছে দেখুন, খুব সুন্দরভাবে একদম মিহি হয়ে গেছে। এখন কিমাটাকে আমি একটা প্লেটে নিয়ে হাতে বেশ কিছুক্ষণ একটু মেখে নেব, এবং এরপর ঢেকে এটাকে 30 মিনিটের জন্য মেরিনেটে রাখব। কোফতেগুলো বানানোর আগে অবশ্যই হাতে তেল মেখে নিতে হবে, এতে শেপ দিতে সুবিধা হবে। হয়ে গেছে, এখন আমি কোফতেগুলোকে শেপ দেওয়ার জন্য 1 মুঠ আন্দাজ করে কিমাটা নিয়েছি, এবং প্রথমে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে একটা বল করে নেব, এবং তারপরে গোল করে নিয়ে দু হাতে চেপে এভাবে দেখুন কিভাবে দিয়েছি, এভাবে শেপ করে নেব। ট্রেডিশনাল তুর্কিশ কোফতেতে হাতের এরকম আঙুলের ছাপ থাকে, তাই চেষ্টা করবেন এভাবে করে নিতে। যদি গোল করে কাবাবের মতো করে নেন তবে ওটা কাবাবই হয়ে যাবে, তুর্কিশ কোফতে আর হবে না। চেষ্টা করবেন হাতে এভাবে চেপে একটু পাতলা করে নিতে এবং বড় করে নিতে, কারণ ভাজার পর কোফতেগুলো সাইজে ছোট হয়ে আসে এবং মোটা হয়ে যায় ফুলে। দেখুন এভাবে আমি সবগুলো কোফতে বানিয়ে নিয়েছি, চলুন এবার ভাজতে চলে যাই। একটি ফ্রাইং প্যানে 3 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল গরম করে এতে আমি কোফতেগুলো একে একে দিয়ে দিচ্ছি। এর বেশি তেল দিতে হবে না, কারণ কোফতেগুলো থেকেই প্রচুর পরিমাণে তেল রিলিজ হবে, কারণ কিমাতে আমরা চর্বি ব্যবহার করেছি। দেখুন কোফতেগুলো সাইজে ছোট হয়ে এসেছে এবং ফুলে উঠেছে। একটা পাশ 4 থেকে 5 মিনিটের বেশি ভাজতে হবে না, কারণ মাংসগুলো একদম মিহি কিমা করা, এবং বেকিং সোডা ব্যবহার করার জন্য মাংসগুলো ভেতর থেকে অনেক সফট এবং জুসি হবে। এভাবে উল্টে পাল্টে আমি এক এক পাশ 5 মিনিট করে টোটাল 10 মিনিট কোফতেগুলো ভেজে নিয়েছি।
তার্কিশ কোফতিগুলো খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। সার্ভ করতে পারেন যে কোনো ধরনের ডিশের সাথে। এর ভিতরটা কেমন হয়েছে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করার অনুরোধ রইল, এবং রেসিপিটি যদি ভালো লাগে তবে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কথা হবে পরবর্তী এপিসোডে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।